সাবস্ক্রাইব করুন বাংলা ইউটিউব চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন এই রকম ভিডিও সবার আগে দেখার জন্য। বাংলা টেকেসের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো প্রত্যেক দিনের মতন আজকেও কিন্তু আমরা গোল্ড রেট নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকে বাংলাদেশে এবং ইন্ডিয়াতে কত কি গোল্ডের দাম রয়েছে তা কিন্তু অবশ্যই আপনারা এই ভিডিওর মাধ্যমে জেনে নেবেন। আজকে কিন্তু বাংলাদেশের গোল্ডে কিন্তু বিশাল বড় ফারাক চলে এসেছে, যেটা কিন্তু আপনারা জেনে নেবেন এই ভিডিওর মাধ্যমে। সাথে সাথে কিন্তু ইন্ডিয়াতেও কিন্তু আজকে দামের অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। তো সম্পূর্ণ আপনারা জেনে নেবেন একই এই ভিডিওতে। তো অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের সমস্ত হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং রোজ রোজ যদি গোল্ডের আপডেট পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকে সর্বফার্স্ট আমরা দেখবো যে ইন্ডিয়াতে আজকে 22 ক্যারেট গোল্ডের দাম কত রয়েছে। তো 22 ক্যারেট গোল্ডের দাম যদি আমরা ইন্ডিয়াতে দেখি তাহলে 1 গ্রামের দাম রয়েছে আজকে 5,057 টাকা। যদি আমরা 10 গ্রামের দাম দেখি তাহলে আজকের দিনের জন্য রয়েছে 50,570 টাকা। যদি আমরা 22 ক্যারেটের 1 ভরির দাম দেখি তাহলে আজকের দিনের জন্য রয়েছে 58,984 টাকা। তো চলুন দেখে নেওয়া যাক 24 ক্যারেটের আজকে 1 গ্রামের দাম কত, 5,326 টাকা। 10 গ্রামের দাম হচ্ছে 53,260 টাকা। তাছাড়া আপনারা যদি 24 ক্যারেট মানে পাকা সোনার যদি 1 ভরি কিনতে চান তাহলে আপনাকে দাম দিতে হবে আজকে 62,122 টাকা কিন্তু দিয়ে দিতে হবে। ভিডিওর শেষে আমরা বলে দেবো যে আজকে কত টাকার ডিফারেন্স রয়েছে রেটের। তো চলুন দেখে নেওয়া যাক এইবার ইন্ডিয়াতে আজকে সিলভারের দাম কীরকম রয়েছে। যদি আমরা 1 গ্রাম সিলভার দাম দেখি তাহলে আজকের দিনের জন্য রয়েছে 67.80 পয়সা। 10 গ্রামের দাম আজকে রয়েছে 678 টাকা এবং আপনি যদি 1 কেজি কিনেন তাহলে আপনাকে দিতে হবে 67,800 টাকা কিন্তু আজকের দিনের জন্য দিয়ে দিতে হবে। যদি আমরা কেজিতে দেখি তাহলে কিন্তু আজকে 1200 টাকা কিন্তু কমে গেছে আগের দিনের তুলনায়। যদি আমরা 22 ক্যারেট গোল্ডে দেখি তাহলে 10 গ্রামে কিন্তু আজকে 330 টাকা কিন্তু কমেছে আগের দিনের তুলনায়। এছাড়া 24 ক্যারেটও কিন্তু আজকে কমেছে হচ্ছে 10 গ্রামে 340 টাকা। তো আজকে কিন্তু আগের দিনের তুলনায় গয়না সোনা পাকা সোনা এবং সিলভারের দাম কিন্তু অনেকটাই কম রয়েছে ইন্ডিয়াতে। তো যারা যারা আজকে ইন্ডিয়াতে সোনার রূপো কিনতে চেয়েছেন তারা কিন্তু কিনতে পারেন এবং ভিডিও শেষে কিন্তু আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনারা কোথা থেকে দেখছেন, বাংলাদেশ নাকি ইন্ডিয়াতে। তো চলুন দেখে নেওয়া যাক এইবার বাংলাদেশের কি গোল্ড প্রাইস রয়েছে আজকে সারাদিনে। তো বাংলাদেশে আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রতি ভরিতে আন্তর্জাতিক বাজারে কত কি স্বর্ণের মূল্য রয়েছে। যদি আমরা 22 ক্যারেটের দাম দেখি তাহলে আজকের দিনের জন্য রয়েছে 62,129 টাকা। আগের দিনের তুলনায় কিন্তু আবারও বাংলাদেশের দাম প্রচুর পরিমাণে বেড়ে গেল। যদি আমরা 23 ক্যারেটের দাম দেখি তাহলে 59,541 টাকা। 22 ক্যারেটের দাম দেখি 56,952 টাকা এবং যদি 21 ক্যারেটের দাম দেখি তাহলে আজকের দিনের জন্য দিতে হবে 54,363 টাকা। এছাড়া আপনারা যদি 10 ক্যারেট কিনতে চান আপনাকে দাম দিতে হবে 25,887 টাকা। তো চলুন দেখে নেওয়া যাক এইবার প্রতি গ্রামে নতুন ও পুরাতন সোনা রূপার দাম কত আজকে বাংলাদেশের বাজারে। এটা কিন্তু বাংলাদেশ জুয়েলারি সমিতি অনুযায়ী নির্ধারণ করা রয়েছে। আজকে কিন্তু বাংলাদেশের দাম অনেকটা বেড়ে গেছে আগের দিনের তুলনায়। যেখানে আগের দিন ছিল হচ্ছে 1 গ্রামে 6,395 টাকা, সেখানে আজকের দিনের জন্য দাঁড়িয়েছে 6,555 টাকা। অনেকটাই কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে আগের দিনের তুলনায়। 21 ক্যারেটের দাম আজকের দিনের জন্য দাঁড়িয়েছে 6,285 টাকা। 18 ক্যারেটের দাম আজকের দিনের জন্য দাঁড়িয়েছে 5,535 টাকা এবং আপনি যদি পুরাতন সোনা কিনেন তাহলে কিন্তু আজকের দিনের জন্য আপনাকে দিতে হবে 1 গ্রামের দাম 4,650 টাকা। আগের দিনের তুলনায় কিন্তু আজকের দিনে যে রূপার দাম সেটা কিন্তু একই রয়েছে, 80 টাকা কিন্তু আপনাকে গ্রামে দিয়ে দিতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক এইবার প্রতি ভরিতে নতুন ও পুরাতন সোনা রূপার দাম কত আজকে বাংলাদেশের বাজারে, যেটা কিন্তু বাংলাদেশ জুয়েলারি সমিতি অনুযায়ী নির্ধারণ করা রয়েছে। আগের দিনের তুলনায় কিন্তু আজকে ভরিতে কিন্তু অনেকটা দাম বৃদ্ধি পেয়েছে। আজকে 22 ক্যারেটের 1 ভরির দাম হচ্ছে 76,457 টাকা, আগের দিন যেটা ছিল সেটা হচ্ছে 74,000 টাকা। তো চলুন দেখে নেওয়া যাক আজকে 21 ক্যারেটের দাম কী রয়েছে, 73,308 টাকা। 18 ক্যারেটের দাম আজকে রয়েছে 64,560 টাকা। আপনি যদি আজকে পুরাতন সোনা কেনেন তাহলে আপনাকে দিতে হবে 54,237 টাকা এবং আপনি যদি আজকে রূপা কেনেন তো আপনাকে 933 টাকা দিয়ে দিতে হবে। তো বাংলাদেশ জুয়েলারি সমিতি অনুযায়ী কিন্তু এই দাম নির্ধারণ করা হয়েছে আজকের দিনের জন্য। তো অবশ্যই কিন্তু ভিডিওটাকে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। ভিডিওটি কোন মন্তব্য থেকে থাকে সেটাও কিন্তু নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। ওকে, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরের ভেতরে থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।